শুরু এত পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান কর তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায় আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায় নকশির ছকে ছকে হৃদয়ের গিটান টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান কেমন আছো তোমরা আর এখানে আমার বন্ধুরা কেমন আছে আর বন্ধুরা তোমাদের আরো ভালো রাখতে আজ আমরা চলে এসেছি কোন স্কুলে জানো আজ আমরা চলে এসেছি যে স্কুলে সেই স্কুলের নামটা স্কুলের বন্ধুদের মুখ থেকে শুনে নেব বন্ধুরা তোমাদের স্কুলের নাম কি হ্যাঁ বন্ধুরা আজ আমরা চলে এসেছি ধর্মরাজি উচ্চ বিদ্যালয় আর এখানের বন্ধুরা আমাদের জন্য একটা পারফরমেন্স রেডি করেছে চলো ওদের পারফরমেন্সটা আমরা দেখে নিই সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস অরুণাভ ভ্রুণ তার জন্য রয়েছে একটা সম্মাননা স্মারক আমাদের সাথে আরও রয়েছে এই স্কুলের প্রাক্তন ছাত্র মংটিং এ মার্মা তার জন্য রয়েছে একটা সম্মাননা স্মারক আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক
অনুপম বড়ুয়া, তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। প্রথমে আমি তোমার কাছে আসতে চাই, এই যে তুমি পুরো স্কুলের মধ্যে সেরাদের সেরা হলে কেমন লাগছে? জি, আমার কাছে খুব ভালো লাগছে যে আমি এই স্কুলকে একটা কিছু দিতে পারলাম, যে আমার এত ভালো রেজাল্ট। এটা আসলে আমার একার না, এটা আসলে সবার। আসলে তুমি বড় হয়ে কি হতে চাও তাই একটু জানতে চাই। বড় হয়ে আমি আসলে বায়োলজি নিয়ে কাজ করতে চাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার আসছি আমি আপনার কাছে। কতদিন পর স্কুলে আসলেন? প্রায় এক বছর পর। আচ্ছা, এক বছর পরে কেমন লাগছে এতদিন পর স্কুলে এসে? মানে সব শিক্ষকদের সাথে দেখা হয়ে প্লাস এরকম মানসিক বিকাশমূলক এরকম অনুষ্ঠান আয়োজন দেখে খুব ভালো লেগেছে। আর আয়োজন কর্তৃপক্ষের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এরকম মানসিক বিকাশমূলক বুদ্ধিবৃত্তিমূলক অনুষ্ঠান যাতে আরও বারবার আয়োজন করা হয়। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এবার আসছি আমি আপনার কাছে। আপনি এই যে ছোট ছোট শিশুদের নিয়ে কাজ করেন, সেই সাথে আবার টিচারদের একটা যারা আপনার আন্ডারে আছে তাদের সাথে কাজ করেন, তো একদিকে একদম ছোট শিশুরা, স্কুলের শিশুরা, আর অন্যদিকে আবার তাদেরকে শিক্ষা দান করছে যে শিক্ষকরা, তারা আপনার সাথে কাজ করছে, আপনি দুইটাকে কীভাবে ব্যালেন্স করেন? দেশের প্রচলিত কারিকুলামের মাধ্যমে সর্বোচ্চ ত্যাগ শ্রম সেবা দিয়ে তাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলাই হচ্ছে একজন শিক্ষকের, একজন আদর্শ শিক্ষকের মূল দায়িত্ব। 1972 সালে আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বর্তমান দেশে বিদেশে জাতীয় আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত। এটি একটা আশ্রমিক পরিবেশে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। আত্মমানবতার সেবায় মহান মুক্তিযুদ্ধের পরে 1972 সালে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো এবং তারই পরম শিষ্য বর্তমান সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরোর প্রেরণায় অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মাধ্যমে সেই এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বর্তমানে হাঁটি হাঁটি পা পা করে এই বিদ্যালয় আমরা আশা করি এটা ফুলে ফলে সুশোভিত, যেটার প্রমাণ হচ্ছে আমাদের বিদ্যালয়ের পিএইচসি পরীক্ষা, জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার 100% ফলাফল। আমাদেরও প্রত্যাশা আপনারা এই রকম অনুষ্ঠান করে শুধু এই ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় নয়, সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তাদেরকেও অনুপ্রাণিত করবেন। তাদের অনুপ্রেরণায় এই দেশ অনুপ্রাণিত হবে এনটিভির মাধ্যমে। এনটিভির শুভযাত্রা সারা বাংলাদেশে বিশ্বে ছড়িয়ে পড়বে, সেটাই আমাদের একান্ত প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি এই স্কুল আরও অনেক উপরে উঠবে এবং আরও ছোট ছোট শিশুদেরকে শিক্ষাদান করে তাদেরকে আলোর মুখ দেখাবে। সেই সাথে স্যার এবং ম্যাডামদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ব্রেক থেকে ঝটপট করে আমি ফিরে এলাম। কেন ফিরে এলাম জানো? কারণ এই পার্টটা হলো আমার সবচেয়ে ফেভারিট, মন খুলে আঁকো। কারণ বন্ধুরা তাদের মন খুলে আঁকে এবং প্রাণ খুলে তারা ছবিগুলোতে কালার করে, যেটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর স্কুলের বন্ধুরা কিন্তু চমৎকার সব ছবি এঁকেছে। বন্ধুরা চলো তাদের ছবিগুলো আগে দেখে নিই। বন্ধু তুমি একটা কী ছবি এঁকেছো? একটা গ্রামের দৃশ্য যেখানে দেখা যাচ্ছে যে একটা মহিলা, গ্রামের মহিলা, সে নদী থেকে পানি নিয়ে তার বাসা যাচ্ছে। বাহ, চমৎকার হয়েছে। আল্লাহ, এখানে একটা ছোট্ট বন্ধু আমাদের, কি এঁকেছো তুমি? কিসের ছবি এঁকেছো? শীতের সকাল। আচ্ছা, এটা শীতের সকাল, বাহ চমৎকার হয়েছে। এটা কে, তুমি? আর এটা তোমার বোন? ভেরি গুড, বাহ, এটা খুব সুন্দর কালারফুল একটা ছবি দেখতে পাচ্ছি। তুমি কিসের ছবি এঁকেছো আমাদের? স্বাধীন বাংলা পেয়েছি পতাকাটাই ছবিটা। সে যুদ্ধ করে এসেছে এবং তার পতাকাটা সে দেখাচ্ছে, কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাই না? থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। তুমি মানচিত্র এঁকেছো এবং সেই সাথে আমাদের প্রত্যেকটা জেলা দেখিয়েছো, তাই না? তুমি কিসের ছবি এঁকেছো? আমার যুদ্ধ হয়েছে, আমি যুদ্ধের ছবি এঁকেছি। ওরা যুদ্ধ করে মানে স্বাধীন করেছে, তাই পতাকা নিয়ে যাচ্ছে। বাহ, চমৎকার হয়েছে।
বন্ধুরা, চমৎকার সব ছবি তোমরা দেখে নিলে। আর এই ছবিগুলো যদি তোমরা বারবার দেখতে চাও এবং পেতে চাও, তাহলে তোমাদের যেতে হবে www.tiffinerphake.com এই ওয়েবসাইটে। তাহলে বন্ধুরা, এখন তোমাদের ছবিগুলো দিয়ে দাও, যেন আমি ওয়েবসাইটে তোমাদের ছবিগুলো দিয়ে দিতে পারি। এবার রয়েছে সুরের খেলা। সুরের খেলা আজ আমাদের সাথে আছে ছোট্ট একটা বন্ধু। চলো তার মুখ থেকেই তার নামটা জেনে নেই। বন্ধু, তোমার নাম কি? খুশবু আলম মোহনা। তুমি আজকে কি গান করছো? আমি আজকে ছড়া গান করছি। আচ্ছা বন্ধুরা, চলো তার মজার ছড়া গানটা আমরা শুনে নিই। বেজায় রেগে হাতির পায়ে মারলো একটা ল্যাং, একটা কোনো ব্যাং, বেজায় রেগে হাতির পায়ে মারলো একটা ল্যাং। যেই না মারা লাথি অমনি বুড়ো হাতি, যেই না মারা লাথি অমনি বুড়ো হাতি, ধপাস করে পড়ে গেল ভাঙলো একটা ঠ্যাং। একটা কোনো ব্যাং বেজায় রেগে হাতির পায়ে মারলো একটা ল্যাং। হাতির দশা দেখে হেসে গেছো বেগা কয়, কুনোর সাথে লাগতে আসো সাহস তো কম নয়, তোমার সাহস তো কম নয়। হাতির দশা দেখে হেসে গেছো বেগা কয়, কুনোর সাথে লাগতে আসো সাহস তো কম নয়, তোমার সাহস তো কম নয়। ফুলিয়ে বুকের ছাতি কোনো ব্যাঙের নাতি, ফুলিয়ে বুকের ছাতি কোনো ব্যাঙের নাতি, গান ধরিল নাচ করিল ঢ্যাং ঢ্যাঙা ঢ্যাং ঢ্যাং। একটা কোনো ব্যাং বেজায় রেগে হাতির পায়ে মারলো একটা ল্যাং, একটা কোনো ব্যাং বেজায় রেগে হাতির পায়ে মারলো একটা ল্যাং, বেজায় রেগে হাতির পায়ে মারলো একটা ল্যাং। বন্ধুরা, তোমরা কেমন মজা পেয়েছো? আমি কিন্তু খুব মজা পেয়েছি। এত চমৎকার একটা গান শোনানোর জন্য ওর কিন্তু একটা গিফট আমাদের তরফ থেকে প্রাপ্য। তাই প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে তার জন্য রয়েছে ছোট্ট একটা গিফট। যত কথা, যত কথার আজকের টপিক হলো নতুন বছরের প্রত্যাশা। চলো শুনে নেই বন্ধুদের কাছ থেকে তাদের যত কথার কত কথা। নতুন বছর 2016 শুরু হয়েছে, নতুন বছরে তোমার প্রত্যাশা কি? 2016 সালে আমি চাই সকলকে নিয়ে হাসি খুশিভাবে কাটাতে, দেন একটা চ্যালেঞ্জ হিসাবেও নিতে চাই, যাতে ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা ফলাফল অর্জন করতে পারি। 2016 সাল, এবার আমি নতুন বছরে নতুন ক্লাসে উঠেছি, তো এবার আমি অনেক ভালোভাবে পড়ালেখা করতে চাই, যাতে আগের বছরের থেকে আমার এবছর রেজাল্টটা অনেক ভালো হয় এবং সবার সাথে খুব হাসি খুশিভাবে কাটাতে চাই এবং কেউ যাতে আমার দ্বারা কষ্ট না পায় সেদিকেও খেয়াল রাখতে চাই। 2015 সালকে যত খারাপ দিন ছিল সবগুলোকে ভুলে 2016 সালকে স্বাগতম করতে চাই এবং 2016 সালে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মোমেন্ট আমি খুব ভালোভাবে এনজয় করতে চাই এবং যেহেতু আমি নতুন ক্লাসে উঠেছি এজন্য আমি খুব ভালোভাবে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করতে চাই। 2016 সালে তোমার প্রত্যাশা কি? 2016 সালকে একটা গোল্ডেন ইয়ার হিসেবে দেখা। এই ইয়ারে আমার অনেক চ্যালেঞ্জ আছে, যেমন হচ্ছে আমি এই ইয়ারে খুব ভালো করে রেজাল্ট করতে চাই পরীক্ষায়, এবং সামনের বছর যেহেতু ক্লাস টেন এবং তারপরে এসএসসি পরীক্ষা, সেই জন্য আমি এখন থেকেই ভালো করে পড়ালেখা করতে চাই। আমার সামনে এসএসসি পরীক্ষা, আমি চাই এসএসসি পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করে দেখাতে এবং আমার মা বাবা সবাইকে খুশি করতে। আমার নতুন বছরের প্রত্যাশা হলো আমি যেন আগের চেয়ে ভালো হতে পারি এবং পড়ালেখায় আগের তুলনায় অনেক ভালো করতে পারি। এছাড়া আমার জীবনের লক্ষ্য হলো সেনাবাহিনীতে যোগ দেওয়া। আমি সেই জন্য ভালো করে পড়ালেখা করে যেন পড়ালেখা করবো, যাতে আমি ভালোভাবে সেনাবাহিনীতে যোগ দিতে পারি। কেটে গিয়েছে পুরনো দিন, পুরোনো বছর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কী করে আমরা নতুন বছরে আরও সুন্দর করে এগিয়ে যাব, কী করে আমরা পড়ালেখায় ভালো করব। পড়ালেখা বাদ দিলে তো চলবে না, তাই না? আর সেই সাথে আমাদের বাবা মার কথা শুনব, বড়দের কথা শুনব, বড়দেরকে শ্রদ্ধা করব, এবং আমাদের বন্ধুরা তাদের যত কথায় কত কথাই না বলল, এবং তাদের জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। বাও, তোমাদেরকে খুব সুন্দর দেখা যাচ্ছে।
আর ওদেরকে এত সুন্দর দেখা যাচ্ছে, ওদের সুন্দর নাচটা দেখার জন্য আমার কিন্তু তর্ষ হইছে না। চলো বন্ধুরা, তাক ধিনা ধিনে দেখে নিই ওদের নাচটা। সাথে আজ অনেক মজা করতে করতে কখন যে সময় কেটে গিয়েছে বুঝতেই পারিনি, কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকে না, তাই না? তাই টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওদের যেতে হবে ক্লাসে, আর আমরা চলে যাব নতুন কোনো স্কুলে নতুন বন্ধুদের সাথে আর অনেক বেশি মজা করতে। ততদিন পর্যন্ত তোমরা বন্ধুরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আর সেই সাথে বলছি, বিদায় নেওয়ার আগে আমরা কিন্তু আমাদের একটা বন্ধুর বাঁশির সুর শুনতে শুনতে চলে যাবো আজকে।